আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেক্সাল এসএমবির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে গুচ্ছ পদ্ধতির ফাইনাল অ্যাপ্লিকেশনের ডেট শুরু হয়ে গেছে, তো আমি ফুল প্রসেস আপনাদের জন্য বলেছিলাম যে দেখিয়ে দেবো, তো চলুন শুরু করা যাক এ টু জেড প্রসেস। তো ভিডিও শুরুতে যারা এখনও পিন এবং পাসওয়ার্ড পাননি সেটা কীভাবে উদ্ধার করবেন এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ওটা দেখে আসতে পারেন। এছাড়া মোবাইল নাম্বার কীভাবে চেঞ্জ করবেন খুব সহজ পদ্ধতিতে সেটা নিয়েও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সবাই দেখে আসতে পারেন। তো এখন চলে যাচ্ছি ফাইনাল অ্যাপ্লিকেশন, যাদের পিন পাসওয়ার্ড আছে এবং যাদের মোবাইল নাম্বারে কোনো জটিলতা নেই তারা কীভাবে ফাইনাল অ্যাপ্লিকেশন করবেন, তো চলুন শুরু করি। তো শুরুতে আগে যেসব বিষয়গুলো আপনাদের লাগবে, যেসব ডকুমেন্টস বা যেসব বিষয় সেটা নিয়ে আগে একটু কথা বলে নিই। প্রথম হচ্ছে যে ছবি লাগবে, ছবিটি স্কোয়ার সাইজ, ছবিটি ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 300x300, মানে 300x300 সাইজের ছবিটি হতে হবে। অনলাইন থেকে ছবিটি কনভার্ট করে আপনি নিতে পারবেন আপনার ছবিটি, কোনো সমস্যা নেই। ছবি ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা রঙের হতে হবে হালকা। ছবির সাইজ অবশ্যই 100 KB-র নিচে, মানে 100 KB-এর নিচে ছবির সাইজ থাকতে হবে। এছাড়া হচ্ছে যে আবেদন ফি 1200 টাকা এবং অন্যান্য ফি পাবো টোটাল 1242 টাকা, এসএসএল কমার্সের মাধ্যমে দিতে হবে এবং 5টি পরীক্ষার কেন্দ্র অবশ্যই সিলেক্ট করতে হবে আপনার পছন্দ অনুযায়ী। তো চলুন শুরু করে। তো প্রথমে আপনি এখানে আসার পর আপনি ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এখানে আসার পর লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশন পিন এবং পাসওয়ার্ডটি লাগবে। এখানে লগ ইন করার জন্য যে বিষয়টা, অ্যাপ্লিকেশন পিন এবং পাসওয়ার্ড লাগবে। যারা অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড এখনও পান নাই মোবাইল মেসেজে তারা কীভাবে ওটা বের করতে পারবেন এটা নিয়ে ভিডিও দেওয়া আছে। তো এখানে সবগুলো ইনপুট দেওয়ার পর লগ ইনে ক্লিক করবেন। তো আমি যে গাইডলাইনটা সেখানে চলে আসলাম। তো এখানে আসার পর আপনি যখন অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার সব কিছু তখন শো করবে ঠিক এরকম ইন্টারফেস। আপনার অ্যাপ্লিকেশন আইডি, নাম, বাবার নাম, মায়ের নাম সব কিছু শো করবে। এরপর আপনার এখানে নিজে যে অপশনটি দেখতে পাচ্ছেন, আপনি যে ইউনিটের আন্ডারে আছেন সেই ইউনিট এখানে শো করবে এবং অ্যাপ্লাই অপশনে শো করবে। তো আপনি ফাইনাল অ্যাপ্লিকেশনের জন্য এখানে অ্যাপ্লাই অপশনটাতে ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর ঠিক এরকম চলে আসবে। তখন আপনি যে নাম্বারটি দিয়ে মূলত প্রিলিমিনারি রেজিস্ট্রেশন করেছেন ওই নাম্বারটি এখানে মেসেজ একটি কোড যাবে, ওই কোডটি আপনাকে ওটিপি কোডটি বসাতে হবে। কোডটি বসিয়ে ভেরিফাই মোবাইল নাম্বার অপশনে ক্লিক করবেন। যদি নাম্বার চেঞ্জ করে থাকেন তাহলে ওয়েট করবেন, ওই নাম্বার চেঞ্জ হওয়া পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশন করবেন না। ওই নাম্বারটি চেঞ্জ হওয়া মাত্রই আপনি তারপর অ্যাপ্লিকেশনটি করবেন। তো ভেরিফাই মোবাইল নাম্বারে ক্লিক করার পর আপনি যখন ভেরিফিকেশন শেষ হবে তারপরে আপনার এখানে চলে আসবে। তো এখানে আসার পর চারটি ধাপ, মূলত চারটা ধাপ আপনাকে পার করতে হবে। একটা হচ্ছে ফটো আপলোড, পরীক্ষা কেন্দ্র যাচাই, নিশ্চিতকরণ এবং পেমেন্ট, এই চারটা ধাপ আপনাকে কাজ করতে হবে। তো ফটো আপলোডে চলে যাচ্ছি। ফটো আপলোড অবশ্যই আমি বলেছিলাম 300x300 পিক্সেল হতে হবে, 300x300 পিক্সেল করবেন। এখন অনেকে আছে যে পিক্সেল কীভাবে করবেন সেটা জানেন না, তো সে তাদের জন্য দেখিয়ে দিচ্ছি কীভাবে পিক্সেল সিলেক্ট করবেন। তো এখানে আসার পর আপনি গুগল সার্চ দেবেন রিসাইজ পিক বা ফটো রিসাইজার অনলাইন, তখন আপনার এই ওয়েবসাইটে চলে আসবে। ওয়েবসাইটে চলে আসবেন আপনি এখানে। এখানে আসার পর আপনি যে ছবিটি আপনি মূলত সাবমিট করবেন ওই ছবিটি এখানে ক্লিক করবেন। আমি দেখিয়ে দিচ্ছি, ছবিটি আপলোড করতে হবে, আপলোড করার পর পিক্সেল সেট করতে হবে। তারপর এখানে ছবিটির সাইজ চেঞ্জ হয়ে যাবে এবং ছবিটির যে MB সাইজ ওটাও চেঞ্জ হবে। অনলাইনে এরকম অনেকগুলো আছে ছবি ক্রপ ইমেজ করার জন্য, হিউজ পরিমাণ সাইট আছে। আপনি যে কোনো একটা সাইটে গেলেই হবে, ওই সাইট থেকে আপনি সাইজটি করে নেবেন বা আপনার যদি সফটওয়্যার থাকে সফটওয়্যার মাধ্যমে করলেও হবে। তো ফটো রিসাইজারে বেশিরভাগ সাইটে একটু স্লো হয়, তো আমি আরেকটা সাইট দেখালাম, এই যে designhill.com, এই সাইটেও আপনি আসতে পারেন। এখানে আসার পর আপনি এখানে চুজ ফাইল অপশনে আসবেন। চুজ ফাইলে এসে আপনার যে ছবিটি রিসাইজ করবেন ওই ছবিটি এখানে আপলোড করবেন। এরপর এখানে ওয়াইডের জায়গায় এখানে লিখে দেবেন 300 এবং এই জায়গায় লিখে দেবেন 300, তাহলে আপনার ছবিটি সাথে সাথে কনভার্ট হয়ে যাবে। এরপর এখানে সিলেক্ট করার পর গো অপশনে ক্লিক করবেন। যখন ছবিটি আপলোড হয়ে যাবে তারপর সাথে সাথে আপনি ওখান থেকে ডাউনলোড অপশন পেয়ে যাবেন, ডাউনলোড করে নেবেন। তো এটা হচ্ছে ছবি রিসার্চের শর্টকাট টেকনিক। আপনি যদি ছবি রিসার্চ করতে চান এই ওয়েবসাইট থেকে বা resizepic.com এই ওয়েবসাইট থেকে আপনি করতে পারবেন, যেটা আপনার সুবিধা হয় এবং যে ওয়েবসাইটটি লোড হয় জলদি ওই ওয়েবসাইট আপনি ট্রাই করবেন, কোনো রকম সমস্যা নেই। ছবিটি 300x300 পিক্সেল হলেই আপনি হয়ে যাবে। এরপর ছবির ডিটেলসে গিয়ে আপনি 300x300 পিক্সেল হয়েছে কি না এবং 100 KB-র নিচে সাইজ আছে কি না ওটা দেখে নেবেন। তো এখানে আসার পর আপনি যখন এই কাজটি ধাপ শেষ, ছবির ধাপটি শেষ, এরপর আপনি ছবি আপলোডের পালা চলে আসবে।
তো তারপর আপনি এখানে আপলোড ফটো বা চেঞ্জ ফটো আপনি এখানে আপলোড ফটোতে ক্লিক করবেন। আপলোড ফটোতে ক্লিক করে আপলোড হওয়ার পর আপনি এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর ঠিক আপলোড সাকসেসফুল লেখা উঠবে। আপলোড সাকসেসফুল যখন লেখা উঠে যাবে নেক্সটে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে পরীক্ষা কেন্দ্রের তালিকা। তো আগে বলে দিচ্ছি আপনি মূলত 5টা পরীক্ষা কেন্দ্র এখানে সিলেক্ট করতে হবে। 5টা পরীক্ষার কেন্দ্র সিলেক্ট করার পরে আপনি মূলত নেক্সট বাটনে ক্লিক করতে পারবেন। অনেকে বলতে পারেন যে আমি একটা সিলেক্ট করবো, আসলে সেরকম হয়নি, মিনিমাম আপনাকে 5টা সিলেক্ট করতেই হবে। 5টা সিলেক্ট করার পর আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করতে পারবেন। তো সিলেক্ট করার যে অপশন, সিলেক্ট করার জন্য দুইটা পদ্ধতি, মোবাইলের মাধ্যমে করলে একটা পদ্ধতি এবং পিসির মাধ্যমে করলে একটা পদ্ধতি। পিসির মাধ্যমে করলো যে প্রসেস, মোবাইলে করলে সেম প্রসেস, পিসিতে একটু সুবিধা বেশি। তো মোবাইলে করলে আপনি যেটা হচ্ছে যে একটা কেন্দ্র সিলেক্ট করে সবুজ বাটনটাতে ক্লিক করবেন, এই যে সবুজ চিহ্ন, তখন এখানে এই যে এখানে শো করবে। আমি আবারও বলছি, মোবাইলে যখন করবেন পরীক্ষা কেন্দ্রের তালিকা, আপনি এখানে পরীক্ষা কেন্দ্রের তালিকাগুলো শো করবে। এখান থেকে যে কোনো একটা ক্লিক করবেন, সবুজ বাটনে ক্লিক করবেন, সাথে সাথে পরীক্ষার কেন্দ্র চুজ হয়ে যাবে। আর কম্পিউটার করলে আপনি একসাথে 5টা কন্ট্রোল টিপে প্রতি 5টা যে 5টা করবেন 5টা সিলেক্ট করে এরপর সবুজ বাটনে ক্লিক করলে অটো 5টা এখানে চলে আসবে। তো এখানে 5টা আপনি একবারও করতে পারেন বা একটা একটা করেও করতে পারেন। একটা সিলেক্ট করে সবুজ বাটনে ক্লিক করবেন, এই পাশে চলে আসবে, মোট 5টা হয়ে যাবে। এবার আসি যেখানে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই যে এটা আপনার প্রশ্নপত্র যদি ইংলিশে চান, এখানে লেখা হচ্ছে যে আপনি কি ইংরেজি ভাষা অনুযায়ী প্রশ্নপত্রে পরীক্ষা দিতে চান। মানে আপনি যদি ইংলিশ মিডিয়ামে পড়েন তাহলে আপনি যদি ইংলিশে পরীক্ষা দিতে চান তাহলে ইএসএ বাটনটা ক্লিক করে দেবেন। যেহেতু বেশিরভাগই বাংলা মিডিয়াম, তো বাংলা মিডিয়াম হলে আপনারা অবশ্যই এটা নোতে ক্লিক করে রাখবো, নো সিলেক্ট করবো। এরপর আরেকটি বিষয় হচ্ছে আপনি যদি কোনো প্রতিষ্ঠানে মানে অ্যাডমিটেড হয়ে থাকেন, মানে এখনও বর্তমানে পড়ালেখা করতেছেন, যদি সেটা হন তো তাহলে ইএস দিবেন। ইএস দিলে আপনাকে শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়েন সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম এবং অধ্যয়নের বিষয়, কোন সাবজেক্টের উপর পড়াশোনা করেন সেটাও লিখে দেবেন। আর যদি বলেন যে আমি পড়াশোনায় কোনো অ্যাডমিশন হয়নি তাহলে নোতে ক্লিক করবেন। নোতে ক্লিক করলে আর বাকি দুটো অপশন আপনাকে পূরণ করতে হবে না। এবার হচ্ছে আপনি স্মার্টফোন ব্যবহার করেন কি না, এই দুইটো অপশন। আপনি যে নাম্বার দিয়ে মূলত অ্যাপ্লিকেশন করছেন ওই নাম্বারটি যদি স্মার্টফোনে অন্তর্ভুক্ত থাকে তাহলে আপনি ইএস দিয়ে দেবেন। আর যদি স্মার্টফোনে আপনার না থাকে, বাটন ফোন থাকে, কোনো সমস্যা না, আপনি নোতে ক্লিক করবেন। তবে যদি ইএস দেন, আপনি ইএস হলে আপনার মোবাইলের মডেলটি নিচের অপশনে আপনাকে লিখে দিতে হবে যে কোন মডেলের হ্যান্ডসেটটি আপনি ইউজ করেন। তো আর আপনি যদি হ্যান্ডসেট না থাকে, স্মার্টফোন মানে অ্যান্ড্রয়েড ফোনগুলো না থাকে বা আইফোন না থাকে বা এরকম টাইপ ফোন না, অ্যান্ড্রয়েড না থাকে, তাহলে আপনি এখানে নোতে ক্লিক করে দিয়ে দিবেন। নোতে ক্লিক করলে আপনার হয়ে যাবে। আর সেকেন্ড যে লাস্ট অপশনটা, ওটা আপনাকে পূরণ করতে হবে না। তো নোতে ক্লিক করার পর এখানে নেক্সট অপশন চলে আসবে, তখন শো করবে, নেক্সট অপশনে ক্লিক করে দেবে। তো মোটামুটি দুটো ধাপ আমাদের শেষ, তিন নম্বর ধাপে আসছে, তেমন কিছুই না। তিন নম্বর ধাপ আপনি যা যা দিয়েছেন সবগুলো আসলে সঠিক আছে কি না, সেন্টার যে চয়েস করছেন পাঁচটা চয়েস ঠিক আছে কি না এবং সিরিয়াল অনুযায়ী আছে কি না সেটা চেক করবেন। যদি আপনি বলেন যে হয়নি তাহলে ব্যাক অপশনে এসে আবার এডিট করে নিতে পারবেন। আর যদি বলেন ঠিক হয়েছে তাহলে সব কিছু যে ওকে ওকে আবার সাবমিট অপশনে ক্লিক করবেন। আগে বলে রাখছি ভালোভাবে চেক করবেন, চেক করার পরেই আপনি মূলত সাবমিট অপশনে ক্লিক করবেন, কারণ এখানে একবার চেঞ্জ করার পর পরবর্তীতে চেঞ্জ করতে গেলে একটু ঝামেলা রয়েছে। তো সাবমিট অপশনে ক্লিক করে একবারই করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার কাজটি শেষ। এরপর আপনি এখান থেকে ডাউনলোড অ্যাকনলেজ স্লিপ, যদি পেমেন্ট পরে করেন তাও হবে, পেমেন্ট আগে করলে হবে, যেভাবে ইচ্ছা হবে। ডাউনলোড অ্যাকনলেজ স্লিপটি ডাউনলোড করে নেবেন, তাহলে আপনি যে প্রোফাইলটি পূরণ করেছেন সেটা সম্পূর্ণ ডাটা এখানে শো করবে। আর হচ্ছে যে পেমেন্ট টাইম টেবল বলি, আপনি আজকে অ্যাপ্লাই করলো লাস্ট ডেট 8 তারিখ সকাল 10টা পর্যন্ত, কালকে অ্যাপ্লাই করলো লাস্ট ডেট 8 তারিখ সকাল 10টা পর্যন্ত, মানে আপনি 8 তারিখ সকাল 10টা পর্যন্ত আপনি পেমেন্ট করতে পারবেন। পেমেন্টের জন্য যে 72 ঘন্টা টাইম এরকম না, পেমেন্টের জন্য পুরো 7 দিন টাইমই রয়েছে। তো পেমেন্টের জন্য অনেকে তাড়াহুড়া করার কোনো দরকার নেই, আপনি আপনার ধীরে সুস্থে আপনি দিতে পারবেন। তো পেমেন্ট করার পর আপনি এখানে পেমেন্টের জন্য আসতে হবে মেক পেমেন্ট অপশনে। মেক পেমেন্টে ক্লিক করার পর আপনি পেমেন্ট করতে পারবেন। আর পরবর্তীতেও পেমেন্ট করতে হলে আপনি জাস্ট স্টুডেন্ট অ্যাপ্লিকেশনে এসে আপনার স্টুডেন্টের লগ ইন পাসওয়ার্ড দিয়ে ঢুকলে আপনার মেক পেমেন্ট অপশনটা চলে আসবে। এই যে এখানে আনপেড অপশন তখন শো করবে, যদি আপনি পেড না করেন আনপেড শো করবে। তো আনপেড শো করলে আপনি মেক পেমেন্টে আসবেন। মেক পেমেন্টে আসার পর আপনি এখান থেকে নিচে গেটে হয়ে আপনি এখান থেকে কী কী মাধ্যমে মূলত পেমেন্টটা করতে পারেন তো দেখে নিতে পারেন। বি ক্যাশ, নগদ, রকেট, ইউপে, যেভাবেই হোক আপনি পারবেন, কোনোরকম ঝামেলা ছাড়াই, কোনোরকম ঝামেলা ছাড়া আপনি মূলত সবগুলো প্রসেসে যে কোনো একটাতে আপনি সিলেক্ট করে 1242 টাকা দিচ্ছেন।
তো 1242 টাকা আপনি পেমেন্ট করতে পারবেন বিকাশ নগদ রকেট অনলাইনের সাথে সাথে পেমেন্ট হওয়ার পর আপনার সাথে সাথে আপনি আপনার অ্যাকনলেজ স্লিপটি তখন ডাউনলোড করবেন তখন সেখানে পেমেন্ট স্ট্যাটাস পেজ দেখাবে পেমেন্ট স্ট্যাটাস পেজ দেখাবে এবং অ্যাকনলেজ স্লিপটি আপনি ডাউনলোড করতে পারবেন এরপর স্টুডেন্ট প্যানেলে এসে আপনি আবার যখন চেক করবেন তখন এখানে দেখা উঠবে পেইড আপনাকে আর পেমেন্ট অপশনটা শো করবে না কারণ আপনার পেমেন্ট কমপ্লিট প্লাস হচ্ছে এখানে স্ট্যাটাসটাও কমপ্লিট দেখাবে তারপর আপনার পুরো চূড়ান্ত কাজ শেষ আপনার আর কোনো ঝামেলা নেই এরপর আপনাকে ওয়েট করতে হবে পরীক্ষার সময় পর্যন্ত যখন পরীক্ষা দিবেন তখন পরীক্ষার সময় আসবে পরীক্ষা দিবেন এরপর অ্যাপ্লিকেশনে ক্যান্ডিডেট হয়ে গেলে আপনি তখন অ্যাপ্লাই করে নেবেন অ্যাডমিট কার্ড পরবর্তীতে ডাউনলোড করতে পারবেন কোনো সমস্যা নেই এটা হলো মেইন প্রসেস তো এছাড়া আর অন্যান্য প্রসেস যদি কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন পছন্দের অনুক্রম আপনি চাইলে আপনি ছবি চাইলে ছবিটি চেঞ্জও করতে পারবেন তবে ছবি চেঞ্জ দুইবার পর্যন্ত করা যাবে দুইবারে বেশি আর চেঞ্জ করতে পারবেন না তো এটা হলে সম্পূর্ণ হয় কারো যদি কোনো সমস্যা হয় কমেন্ট সেকশনতে আছে কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর অন্যান্য ইনফরমেশন যদি কোনো বিষয়ে মিসিং হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আর কমপ্লেন ফেল চাইলে কমপ্লেন করতে পারবেন কমপ্লেন আপনার ডকুমেন্ট সাবমিট করে কমপ্লেন করতে পারবেন তো সেগুলো নিয়ে পরবর্তী টিউটোরিয়াল দিয়ে দিব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ